রিসার্চ অফ ফ্রিডম চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা আজকে এসেছি রংপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে, যেটির সংক্ষিপ্ত নাম টিটিসি। এখানে আমরা দেখব কার চালাতে হয় কিভাবে এবং কিভাবে কারে চালিয়ে বিআরটিসি লাইসেন্স পেতে হয়। তো এখানে আসার মূল কারণ হচ্ছে আমাদের জীবনে কিছু লাইফ স্কিল দরকার আছে, যে স্কিল ডেভেলপমেন্ট করে আমাদের জীবনকে আরও সুখী এবং সমৃদ্ধ করতে পারি। তো আজকে আমরা চলুন দেখি বিআরটিসির লাইসেন্স পাওয়ার আগে ঠিক এইভাবে একটি পরীক্ষা দিতে হয়, যে পরীক্ষাটিকে বলা হচ্ছে বিআরটিসির লাইসেন্স প্রাপ্তি পরীক্ষা। মাঝ বরাবর এখানে চারটি খুঁটি আছে এবং দুই পাশে দুইটি, এই পাশে দুইটি। তো বিআরটিসি পরীক্ষার মূল যে বিষয়টি, প্রথমে আপনাকে লার্নার কোর্স করতে হবে। লার্নার কোর্স করার পরে আপনাকে দুই মাস পরে সেখান থেকে ডাকবে এই পরীক্ষাটি দেওয়ার জন্য। এই পরীক্ষাটি দেওয়ার পরে আরও আপনার প্র্যাকটিক্যাল পরীক্ষা এটা প্র্যাকটিক্যাল পরীক্ষা বলে, তারপরে রিটেন দিতে হবে, তারপরে ভাইবা পরীক্ষা দিয়ে আপনার শেষ হবে। তো এই পরীক্ষার কিছু নিয়ম হচ্ছে, এই কারের যতটুকু দৈর্ঘ্য এবং প্রস্থ আছে তার দেড় গুণ এখানে হচ্ছে আপনাকে স্পেস দেওয়া হবে। এই স্পেসের মধ্য দিয়ে আপনাকে কারটি সামনের দিকে ঢুকাতে হবে, আবার পিছনের দিকে বাঁক করে নিয়ে যেতে হবে। প্রথমত হচ্ছে সামনের দিকে আগাতে হবে, খুব আস্তে আস্তে করে গাড়িটি আপনাদেরকে নিয়ে আসতে হবে। গাড়িটি নিয়ে আসার সামনের থেকে এই পাশ দিয়ে, প্রথমে এই পাশ দিয়ে কেটে ওই পাশের খুঁটি দিয়ে, মানে হচ্ছে একবারে বাম পাশের খুঁটি দিয়ে আপনাদেরকে ধার বরাবর এসে মানে শেষ হবে। তারপরে আবার এ পাশের খুঁটি থেকে ঢুকে যাবে, এই বরাবর নিয়ে এসে আবার গাড়িটি ব্যাক যাবে, ঠিক যে পাশ দিয়ে এসেছে সেই পাশ দিয়ে গাড়িটি ব্যাক যাবে। ঠিক এইভাবে যে খুঁটিতে লাগাবে না, মানে যার গাড়ি খুঁটিতে লাগবে না সেই মূলত এখানে পাস করবে। প্র্যাকটিক্যাল একটা পরীক্ষা হচ্ছে। তো এখানে হচ্ছে নমুনা পরীক্ষা আমরা দেখছি। এখানে সুষ্ঠুভাবেই পাশ করতে পেরেছে, মানে সে পাশ করবে আর কি। জিগজাগ পরীক্ষার মূলত এটাই, গাড়িটি এভাবে নিয়ে আসতে হবে, আবার ব্যাগে গাড়িটিকে পিছনের দিকে নিয়ে যেতে হবে, দুই পাশে যেন কোথাও না লাগে, যদি লাগে তাহলে আপনি ফেল করবেন। যারা দক্ষ এবং ভালো ড্রাইভার, যারা মূলত গাড়ি নিয়ে প্রচুর প্র্যাকটিস করে, তারাই এই পরীক্ষাটি পাস করতে পারে। এই যে পাশে তিনি লাগিয়ে দিয়েছেন, তার মানে তিনি এখানে ফেল করবেন। মূলত যদি কয়েকবার আপনি চেষ্টা করেন তাহলে কিন্তু এটা আপনি অনায়াসে পাস করতে পারবেন। কথা হলো যে আপনার মানে অতিরিক্ত টাকা কাউকে না দিয়ে, মানে দালালের মাধ্যমে প্রতারিত না হয়ে যদি আপনি একটি শিখে, মানে প্রপারলি শিখে যদি আপনি লাইসেন্সটা করতে পারেন, তাহলে কী হবে, আজকে যে বাংলাদেশে রোড অ্যাক্সিডেন্ট সেটির হার তুলনামূলক হারে অনেক কমে যাবে। তো সুতরাং হলো যে আমরা সঠিক শিক্ষাটা নিয়ে যদি কাজ করতে পারি এবং সামনের দিকে আগাতে পারি তাহলেই সব থেকে ভালো হবে। তো আপনারা এই প্রশিক্ষণটি নিতে পারেন যে কোনো টিটিসি সেন্টারে গিয়ে, আপনার নিকটস্থ টিটিসি সেন্টারে থেকে যদি আপনার লাইসেন্স করার ইচ্ছা থাকে তাহলে সেখানে গিয়ে প্রশিক্ষণটি নেওয়ার পরে পরীক্ষা দিলে আপনি অনায়াসে এটি পাশ করতে পারবেন, কারণ এখানে অনেক বেশি এটির প্রস্তুতি করানো হয়। তো ধন্যবাদ, আবার পরবর্তী কোনো বিষয় নিয়ে দেখা হচ্ছে।